নমস্কার, আজকে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব, প্রাইমারিতে যে 11,765 প্যানেল প্রকাশ করেছে প্রাইমারি পর্ষদ, সেখানে কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়, 5% অ্যাডিশনাল প্যানেল, এইটা কি আমি পুরো এই ভিডিওতে ডিসকাস করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আনঅ্যাবজর্বদের ভবিষ্যৎ কোন দিকে, তো চলো দেখে নিই বিষয়টি কী রয়েছে। তো বন্ধুরা, আজকের বিষয় 11,765 প্যানেলের 5% অ্যাডিশনাল মামলা প্যানেলটা কি, তো চলো শুরু করি। তো বন্ধুরা, সবাইকে একটা অনুরোধ করবো, এটা কিন্তু অবশ্যই ইনফরমেটিভ হবে, তোমরা এক্ষুনি একটা লাইক করে দিও দেখা মাত্রই, এবং নতুন আসলে চ্যানেলটা মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করো সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে। তো চলো শুরু করি বিষয়টি কী রয়েছে। দেখো, প্রথমত আমরা সবাই জেনে গেছি যে চলতি 11,765 প্যানেল থেকে মোট 9,533 জনকে এম প্যানেল বলে ঘোষণা করেছে প্রাইমারি পর্ষদ, এবং ইতিমধ্যে তার কিন্তু প্রকাশ করেছে প্যানেল অফিসিয়াল ওয়েবসাইটে। এবার দেখো কী বলছে, বলছে রিক্রুটমেন্ট রুল 2016 অনুযায়ী এই প্যানেলে আরও 5% অ্যাডিশনাল প্যানেল তৈরি করা হয়েছে। তোমরা জানো যে প্রাইমারি পর্ষদ কিন্তু এবার কোনো রকম কেস খামারিতে যাবে না, তো তার জন্য তারা কিন্তু পরিষ্কারভাবে আরও একটা অতিরিক্ত প্যানেল 5% কিন্তু করে রেখেছে। এখন আমাদের যে আজকের বিষয়, আমার অনেক ক্যান্ডিডেট কিন্তু ওয়েটিংয়ে আছে, বা অনেকে আমরা কমেন্ট করছো বা কল করে জানছো যে স্যার এই বিষয়টা কী একটু আপনি পরিষ্কার করে বলুন, তো আজকে সেই ভিডিওটা ডিসকাস করব। তো দেখো কী বলা হয়েছে, তো দেখো এখানে কী বলেছে, আমি একটা এক্সাম্পল দেবো, তোমরা প্রত্যেকে বুঝতে পারবে কি, যে আমরা সবাই জেনে গেছি যে জেনারেল ক্যাটাগরিতে নন এক্সেম্পটেড ক্যাটাগরিতে শূন্যপদ রয়েছে টোটাল 3,140। তো দেখো, আমরা দেখেছি কিন্তু প্রাইমারি পর্ষদ কিন্তু টোটাল এই 3,140 কিন্তু শূন্যপদের ক্যান্ডিডেট নাম রোল নাম্বার প্রকাশ করে দিয়েছে এবং কাট অফও দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার কী হয়েছে, তারপর তারা কী করেছে আরও, তাহলে এখানে প্রাইমারি পর্ষদ এম প্যানেল ক্যান্ডিডেট এর প্যানেল প্রকাশ করেছে টোটাল 3,140 জনের, এবং সাথে রিক্রুটমেন্ট রুল 2016 অনুযায়ী আরও 5% অ্যাডিশনাল প্যানেল তৈরি করেছে। অর্থাৎ আমরা জানি যে যোগ বিয়োগ করলে আমরা বুঝতে পারবো যে 3,140 × 5/100 তাহলে কত হচ্ছে, দেখো 157, অর্থাৎ 157 জনের কিন্তু প্যানেল প্রকাশ করেছে আবার অতিরিক্ত, এটা কি 5% প্যানেল। তো বন্ধু, তোমরা মানে ব্যাপারটা বুঝতে পারছো আমি তোমাদের কী বলতে চাইছি বিষয়টা, আর একটু পরিষ্কার করে বলে দিই। দেখো, আমার ভ্যাকান্সি রয়েছে 3,140, ঠিক আছে। তো প্রাইমারি কিন্তু সমস্ত প্যানেল কিন্তু এম প্যানেলের নাম প্রকাশ করেছে, এবং অতিরিক্ত যে 5% অ্যাডিশনাল প্যানেল করেছে সেখানে রয়েছে টোটো কত, 157টা। তাহলে বুঝতে পারছো যে এরা চাকরি পাবে আর এরা চাকরি পাবে না, ঠিক আছে। আর একটু বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও, মনে করো আমার একটা ডিপার্টমেন্টে আমার শূন্যপদ রয়েছে 100টা, ঠিক আছে। আমি 100 কিন্তু প্যানেল প্রকাশ করে ফেলেছি, আর আমাদের যে রিক্রুটমেন্ট রুলের নিয়ম আছে যে আরও অতিরিক্ত 5% করতে হবে, তাহলে আমাদের কত লাগবে, আমরা কিন্তু আরও 5টা লোক এক্সট্রা প্রকাশ করেছি, ওটা 5%-এর মধ্যে রয়েছে, অর্থাৎ এরা কিন্তু এম প্যানেল নয়। আমি আবারও বন্ধুরা পরিষ্কার করে বলছি, তোমরা বুঝে নাও, 5% মানে কিন্তু এটা কিন্তু চাকরি নয়, কনফার্ম নয়, অর্থাৎ এম প্যানেলদের চাকরি কিন্তু কনফার্ম 100%, ঠিক আছে। কিন্তু এই 5% যাদের নাম রয়েছে, সিরিয়াল নাম্বার 11, 12, 13, 14, আমি দেখেছি অনেকে আমাকে কল করছো, তাদের কিন্তু চাকরি কনফার্ম নয়। অতএব তোমরা ওয়েট করবে, যদি সুযোগ হয় তাহলে তোমাদের সেখানে মানে তোমরা ঢুকতে পারবে, ঠিক আছে। অর্থাৎ আমরা এটাই বলবো, এখন আমাদের সবার প্রশ্ন, তাহলে স্যার আমাদের ভবিষ্যৎটা কী, অনেকে আমাকে প্রশ্ন করেছো বা কমেন্ট করেছো, অর্থাৎ 5% অ্যাডিশনালদের ভবিষ্যৎ কী, দেখে নাও এদের ভবিষ্যৎ কী হবে, তাহলে আমাদের প্রশ্নের উত্তর জেনে নাও, দেখে নাও। বলছে, যদি উপরের এম প্যানেল ক্যান্ডিডেটরা চাকরিতে জয়েন না করে, অর্থাৎ কেমন তোমাকে বলে দিই, মনে করো আমাদের শূন্যপদের যে 3,140 জন শূন্যপদের প্যানেল করেছে, এর মধ্যে মনে করো কেউ চাকরি করছে এসএসসি সিজিএলে বা 10+2 এমটিএসে বা পিএসসিতে বা পুলিশে বা রেলে বা গ্রুপ ডি যাই, অর্থাৎ অন্য চাকরি সে জয়েন করেছে, হতে পারে আমার দেখা অনেকেই চাকরি অন্য চাকরি করছে, ঠিক আছে, তারা কিন্তু এখানে যাবে না, তখন কি হবে, তখন এখানে কিন্তু শূন্যপদ তৈরি হবে, অর্থাৎ এই ভ্যাকান্সির উপরে কিন্তু শূন্যপদ তৈরি হবে, তখন কি হবে, ওয়েটিং লিস্ট থেকে,
অর্থাৎ যার এক নম্বরে আছে, দেখুন বলে দিই, তার নামে পাঠাবে WL1, WL2, অর্থাৎ ওয়েটিং লিস্ট ওয়ানে আছে, টুতে আছে, এরকম পরপর কিন্তু রয়েছে মোট 157 রয়েছে। অর্থাৎ যদি একজন চাকরিতে জয়েন না করে তাহলে যে একে আছে তার চাকরি হবে, ঠিক আছে? পাঁচজন না গেলে প্রথম পাঁচজনের চাকরি হবে। তোমরা ব্যাপারটা বুঝতে পারছো বন্ধুরা? বন্ধুরা বুঝতে যদি পারো বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? আর তোমাদের কিন্তু কমেন্ট অবশ্যই কমেন্ট করবে আমার কমেন্ট সেকশানে। এবার দেখো কী বলছি, তাহলে কি হবে, তখন এই 5% অ্যাডিশনাল থেকে ডাকা হবে তাদেরকে। অতএব এটা এটা একটা লংজিভিটি, মানে লং লেন্দি প্রসেস, ঠিক আছে? অতএব আমরা এটুকুই তোমাদের বলবো বন্ধুরা, তোমাদের ওয়েটিং লিস্টে রেখেছে, 5%-এ নাম থাকা মানেই চাকরি নয়, কনফার্ম নয়, ঠিক আছে? তো বন্ধুরা, আমার সমস্ত অডিয়েন্সকে আমি এটাই বলতে চাই, আমি তোমাদের পাশে ছিলাম সবসময়, আমি এখনও থাকবো, ঠিক আছে? যারা চাকরি পেয়েছো তা তো খুব ভালো খবর, আমাকে প্রত্যেকে মিষ্টি খাইয়েছো বা কল করে জানিয়েছো, আমি খুব খুশি। তবে হ্যাঁ, যারা চাকরি পেলে না বা যারা আছো আনঅ্যাবজর্বে, আমি প্রত্যেকের পাশে আছি, আমি থাকবো, ঠিক আছে? আমি সবসময় এখন আপডেট দিতে থাকবো। অনেকে ভেঙে পড়ছে, স্যার আমাদের কী হবে, আমরা কী করবো, ভেঙে পড়ার কিছু নেই, আমি প্রতি মুহূর্তে আপডেট দেবো আমার এই ভিডিওর মাধ্যমে, তোমরা সঙ্গে থাকবে, ঠিক আছে? এবার দেখো কী বলছি আমি, তো বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ, যারা বর্তমানে এম প্যানেল হতে পারোনি বা ওয়েটিংয়ে আছো, তারা কী করবে, ধরো আমি একটু আরেকটু বুঝিয়ে দিই। মনে করো 3140 জন থেকে 13 জন চাকরিতে যোগদান করলো না, তখন কী হবে, তাহলে ওই 5% অ্যাডিশনাল প্যানেল থেকে প্রথম 13 জনকে চাকরির জন্য ডাকা হবে বা কল করা হবে, বোঝা গেছে? তো বন্ধুরা, এই আপডেটটুকু তোমাদের আমি বললাম পুরো পরিষ্কার নিশ্চয়ই বন্ধু বুঝতে পেরেছ। তবে হ্যাঁ, আরেকটা কথা বলবো আমি, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই 5% ক্যান্ডিডেট এবং আনঅ্যাবজর্ব যে ক্যান্ডিডেট তোমরা রয়েছো, প্রত্যেককেই আমি একটা একটা ভালো সংবাদ দেব এই ভিডিওর মাধ্যমে। তোমরা কেউ ভেঙে পড়ো না, জীবন কোনো দিন শেষ হয় না, প্রতিদিনই জীবন শুরু হয়, ঠিক আছে? অতএব তোমরা ভাবছো যে আমরা হেরে গেলাম বা আমরা পারলাম না, তা নয়। আমি সবাইকে একটা কথা বন্ধুরা বলবো, তোমরা চেষ্টা করো, সফলতা একদিন ঠিক আসবেই আসবে। তোমরা দেখো প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু শুরু হয় শূন্য থেকে, এটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা। তোমরা জানো হয়তো, আমি একটু বলি, আমার কথাই বলি, আমি যখন অনলাইন প্ল্যাটফর্মে আসি তখন কিন্তু আমার সাবস্ক্রাইবার বা আমার কিন্তু মাত্র 10 ছিল একটা সময়, তাই কি না? আজকে তোমাদের ভালোবাসায় আজকে আমাদের কিন্তু অনেকটা বড় হয়েছে পরিবার, তোমরা জানো বিষয়, তোমরা সবাই জানো, আমি এটা বলবো না খুলে, তোমরা জানো নিশ্চয়ই বিষয়টা, ঠিক আছে? ভিডিও বড় হয়ে যাবে, যাই হোক। অতএব পরিশ্রম করো, সফলতা ঠিক আসবেই আসবে। তো বন্ধুরা, আমি থাকবো পাশে, তাই প্রত্যেককেই বলবো, তাই সমস্ত 5% অ্যাডিশনাল ক্যান্ডিডেট এবং আনঅ্যাবজর্বদের বলবো, তোমরা সবাই এখন থেকেই শপথ নাও বা প্রমিস করো যে প্রাইমারি ইন্টারভিউর প্রস্তুতি শুরু করো আজ থেকেই। তার জন্য অনলাইনে, তাই আজই অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিয়ে নাও মাত্র 99 টাকা। হ্যাঁ বন্ধুরা, অনেকে বলছে স্যার আপনি টাকা নিচ্ছেন কেন? দেখো বন্ধুরা, মনে রাখবে পারিশ্রমিক না হলে কিন্তু তার কিন্তু সুফল আসে না। আমি পরিশ্রম করছি বিগত 11 মাস ধরে, হ্যাঁ। তো তোমরা অবশ্যই শুধুমাত্র আমার পারিশ্রমিকটা তোমরা পেমেন্ট করে অবশ্যই অ্যাডমিশন নাও ক্লাসে। ক্লাসে কী হবে দেখে নাও, যোগাযোগটা আমি দিলাম, আমার নাম্বার তোমরা প্রত্যেকে জানো অবশ্য, যোগাযোগ করে নেবেন। দেখো এখানে কী হয়, এখানে মেনলি হয় অনলাইনে লাইভ ক্লাস হবে এবং রেকর্ডিং থাকবে সপ্তাহে 4টে করে। তারপর ক্লাসের পরে কী পাবে, স্পেশাল PDF নোট পাবে, সম্পূর্ণ গ্রুপে পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। চ্যাপ্টার ওয়াইজ ক্লাস 1-4 আলোচনা করা হবে, আমি ক্লাস করিয়ে থাকি, আমাদের টিম রয়েছে। এবং কী হয়, মক ইন্টারভিউ নেওয়া হবে এখানে সপ্তাহে 1টা করে, মাসে 4টে করে নেওয়া হয়। এবং অল টাইমস প্রবলেম ডিসকাশান উইথ ফোন কল, যার যেখানে সমস্যা আমাকে তোমরা কল করলেই আমি সলিউশন করে দেবো মোবাইলের মাধ্যমে, ঠিক আছে? তো বন্ধুরা, ব্যাপক একটা সুযোগ, দেরি না করে আজই যোগাযোগ করো আমার এই নাম্বারে আর অ্যাডমিশন নাও। শুধু তোমরা যারা আছো TET 22টা তো অবশ্যই নিয়েছো অনেক ক্লাস, 5%টাও নেবে এবং অ্যানাজবে অবশ্যই ভর্তি হবে আজকেই, শুধুমাত্র 99 টাকা পেমেন্ট করো, ঠিক আছে বন্ধুরা? যোগাযোগ করে জেনে নাও। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, সঙ্গে থেকে সবসময় পাশে আছি আমি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।